তো বন্ধুরা আজকে আমি এসেছি বাগনান লাইব্রেরি মোড়, যেখানে কিন্তু আজকে জন্মাষ্টমী উপলক্ষে যে উৎসব পালন করা হচ্ছে সেই উৎসব দেখতে দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসেছে। তার সাথে কিন্তু দুটো বড় বড় ডিজে সেট আপ এসেছে, সবগুলো তোমাদের সাথে তুলে ধরবো দিন থেকে রাত পর্যন্ত। তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এদিকে তোমাদের কাছে আশা করি। তো ডিজে বক্স থেকে শুরু করে একদম প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে তোমাদের দেখবো যদি কোলাঘাটের যে সব থেকে বড় ব্রিজটা, সেই ব্রিজের ওপর দিয়ে কিন্তু এই মুহূর্তে পেরিয়ে যাচ্ছে। তো বিকেলবেলা কিন্তু এই মুহূর্তে বুঝতেই পারছো, তো এখন এখান থেকে কিন্তু পেরিয়ে যায়, তারপর এখান থেকে সোজা যেয়ে কিন্তু একদম বাগনানে যাবো। বাগনানে যেয়ে তোমাদের দেখাবো কোন কোন সেট আপগুলি এসেছে, কত লোক এসেছে, প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো এই মুহূর্তে কিন্তু কোলাঘাটের যে ব্রিজটা সেটা কিন্তু পেরিয়ে গেলাম, তো চলে এসেছি কিন্তু বাগনানেতে একদম। তো বাগনানে এসে দেখতেই পাচ্ছো কত লোকের ভিড়। তো বাইক নিয়ে কিন্তু ঢোকা খুবই অসম্ভব ব্যাপার ছিল, তবুও কিন্তু ঢুকে পড়লাম, কারণ অনেকটাই দূরত্ব থেকে এসেছি আমরা, প্রায় 70-80 কিলোমিটার দূর থেকে এসেই দেখলাম সামনে আরদাস মিউজিক ফিটিং চলছে। তো প্রায় কিন্তু ফিটিংস একদম কমপ্লিট হয়ে এসেছে বললেই হয়। তারপর কিন্তু দেখতে পাচ্ছি এখানে মেশিনগুলো লাগানো রয়েছে, তার প্রত্যেকটা কিন্তু এখানে যে মেশিন ডিজি সবগুলো কিন্তু পরপর রয়েছে। তার আগে চলো তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, যেখানে কিন্তু ঠাকুরটা রয়েছে সেইখানে তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। হচ্ছে মন্দির, এর মধ্যেই কিন্তু রয়েছে ঠাকুর। তো মন্দিরটা একটু ভালো করে দেখতেই পাচ্ছো যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর তারই ভিতরে কিন্তু রয়েছে ঠাকুরটি একদম খুব সুন্দরভাবে সাজানো ফুল ফুল দিয়ে। আর তার সঙ্গে কিন্তু প্রচুর লোক চারিদিকে, এত লোক মানে সত্যিই যাতায়াত করতে এতই অসুবিধা হচ্ছে এখন, পরে কী হবে জানি না। তো এখন কিন্তু একদম মন্দিরের ভিতরে প্রবেশ করলাম, ভেতরে দেখলাম মূর্তিটা রাখা রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। এত সুন্দর কিন্তু সাজানো দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকমের ফুল দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিয়ে কিন্তু সাজানো রয়েছে। তারপর কিন্তু দেখতে পাবে বাইরে একদম অনেক ডিজে সেট আপ রয়েছে, ছোটো বড়ো অনেকগুলোই রয়েছে। তো এটা কিন্তু রয়েছে সামনে বড় সেট আপটা, সেটা হচ্ছে কিন্তু আরদাস মিউজিক। তো সেট আপটি কিন্তু ফিটিংস হতে আরও বেশিক্ষণ টাইম লাগবে, কারণ অনেকগুলো মেশিন কিন্তু এখনও বাকি রয়েছে লাগাতে, তার সাথে ডিজি মেশিন যেটা রয়েছে সেটাও কিন্তু ফিটিংস করতে আর কিছুক্ষণ টাইম লাগবে। তো এখনই যে লোকের ভিড়টা অবশ্য তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর লোকের ভিড় কিন্তু মানে যাতায়াত করছে, আমরা যেতে পারছি না এখন থেকে, এত ভিড় হয়েছে। ওই পাশটা কিন্তু মেশিন রয়েছে আর তার পেছনে কিন্তু ডিজিও রয়েছে, তাছাড়া ছোটো বড়ো অনেকগুলি সেট আপও দেখতে পাচ্ছি। তো আর সামনের দিকে গেলে কিন্তু সামনের দিকে রয়েছে কিন্তু ডিজিগুলো, তো বুঝতে পারছি যে অনেকগুলো জিনিস কিন্তু একসাথে একটা জায়গাতেই রাখা রয়েছে, প্রচুর মানুষের ভিড় এখন থেকে। সামনে কিন্তু দেখতে পাচ্ছ সেট আপটি দাঁড় করানো রয়েছে, তো একদম কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের দেখানোর আমি চেষ্টা করব। তো এখানে রয়েছে সেট আপটি, আরদাস মিউজিকের নতুন সেট আপ, যেটা কিন্তু গোল বেস রয়েছে, বেসের মধ্যে 4টি করে স্পিকার রয়েছে, মিডের মধ্যেও রয়েছে 4টি করে স্পিকার, তার সাথে কিন্তু অনেকগুলি র্যাক রয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোক, আর এখানে কিন্তু ডিজিটা দাঁড় করানো রয়েছে দেখতেই পাচ্ছি এদের সামনে। তো একদম এই সামনে থেকে ডিজিটা যাবে, তারপর শুটিং হওয়ার পর কিন্তু চালু হবে। তো এখন কিন্তু বিকেল প্রায় এগিয়ে প্রায় সন্ধ্যে হতে গেল, সামনেই দেখতে পাচ্ছি কিন্তু এটাতে যাতায়াত করছে অনেক লোক। সামনে রয়েছে কিন্তু ভি মিউজিক, তোমাদের দেখাবো। তো এইখানে দেখলাম জায়েন্ট স্ক্রিন একটা কিন্তু রেডি হচ্ছে, মানে এই স্ক্রিনেই কিন্তু অনেক কিছু দেখানো হবে, তো এটাকে জায়েন্ট স্ক্রিন বলা হয়। তো স্ক্রিনটা কিন্তু রেডি হচ্ছে এখন, তার সাথে দেখতে পাচ্ছি কিন্তু এখানে যে কাজ কমপ্লিট হয়ে গেছে জায়েন্ট স্ক্রিনের, আর অনেক লোক এটা দিয়েই যাতায়াত করছে, কারণ বি মিউজিককে দেখার জন্য যাচ্ছে। এখানে দেখলাম একটা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, তার সাথে কিন্তু একটা ঘোড়ার গাড়িও রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছি এবার কিন্তু বি মিউজিকের কাছে চলে এলাম দেখতে দেখতে। তো বি মিউজিকও কিন্তু একদম রেডি হয়ে গেছে, এক্ষুনি বাজছিল, তোমাদের বাজার ভিডিওটা এক্ষুনি দেখাচ্ছি কেমন বাজছে, অবশ্য তোমরা বুঝতেই পারবে, মানে জাস্ট টেস্টিং করলো। তার সাথে কিন্তু একদম ব্রিজের তলায় প্রচুর লোক রয়েছে, ওপরেও কিন্তু প্রচুর লোক রয়েছে দেখতে পাচ্ছি। তো এত লোক কিন্তু একসঙ্গে এসেছে বি মিউজিককে দেখতে, তো বুঝতেই পারছো যে একটা সেট আপ দেখতে কত লোক আসে কিংবা সেট আপকে কত ভালোবাসে। তো যাই হোক, আমরাও বক্স লাভার অনেক দূর থেকে আসলাম তোমাদের দেখানোর জন্য, নিজে দেখার জন্য। লাইটিং দিয়ে কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে, একটু পরে কিন্তু ডিজি নিয়ে বাজবে আর তারপর কিন্তু রোড শো হবে।
সন্ধ্যের সময়, তো সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক। আরদাস মিউজিক কিন্তু এখনও টেস্টিং হয়নি, বুঝতেই পাচ্ছ যে অনেকক্ষণ টাইম লাগে একটা ডিজি সেটআপ রেডি করতে। প্রচুর পরিমাণে লোক চারিদিকে কিন্তু ভর্তি রয়েছে। বি মিউজিক টেস্টিংয়ের পর কিন্তু আপাতত বন্ধ রয়েছে, তারপর কিন্তু আপাতত সব কাজগুলো চলছে, যেগুলো ডিজি লাগানোর কাজটা সেগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, সেগুলো চলছে। তো প্রচুর পরিমাণে লোক এসেছে, যাতায়াতের কিন্তু প্রচুর অসুবিধে হচ্ছে, প্রচুর পুলিশ রয়েছে, তার সাথে কিন্তু সিভিক ভলেন্টিয়ার বলো, তার সাথে অনেক কিন্তু দেখলাম এখানে যে কমিটির লোকেরা তারাও কিন্তু অনেক রয়েছে, অনেক হেল্প করছে। তো একটা জায়গাতে মেলা হওয়া মানে বুঝতেই পারছি কত লোকের ভিড়, এখানে কিন্তু প্রচুর লোক এসে চারিদিকে দেখলে বুঝতে পারবে। তো আমরা যেতে পারছিলাম না, তো লোকের ভিড় হয়েছে। তো তোমাদের কিন্তু কম্পিটিশনের ভিডিওটা কিছুক্ষণ পরে আসবে, মানে যখন কম্পিটিশন শুরু হবে কিংবা সেটা পুরো বাজবে। আপাতত তোমাদের দেখিয়ে দিলাম যে একটা সেটআপ চললো, আর তার সাথে কিন্তু কত লোক এসেছে সব কিছু দেখালাম, কোন কোন জিনিসগুলো রেডি হয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। তো দেখতে থাকো কিন্তু এত লোকের মধ্যে কীভাবে সবাই মজা করছে, আর সেটআপগুলো কেমন বাড়ছে অবশ্যই তোমরা দেখতে পাবে। অপেক্ষা করে থাকো, নেক্সট ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করবো কম্পিটিশন, আর সেটআপগুলো কেমন বাড়ছে তোমাদের সামনে তুলে ধরার সেগুলো চেষ্টা করবো। তো দেখতে থাকো আর অপেক্ষা করো, কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে লিখে জানাবে। এটুকু তোমাদের কাছ থেকে আমার অনুরোধ রইল, ভালো লাগলে একটু বেশি করে ভিডিওটা শেয়ার করবে, আর একটু লাইক করে দিও ভিডিওটা। তো চলো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো, এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমার